ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারে বিএনপির থাকার সুযোগ নেই, সংবাদ সম্মেলনে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় সরকারের অধীনে কোনো জাতীয় নির্বাচনে যাবে না বিএনপি, বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায়। জঙ্গি সংগঠন নব্য জেএমবির আধ্যাত্মিক নেতা ও ঢাকা শাখার একাংশের আমির মাওলানা আবুল কাশেমকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। রাজধানীর বসুন্ধরায় দুই দিনের বিশৃঙ্খলায় আজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা কর্তৃপক্ষের। সড়ক দুর্ঘটনায় গাজীপুরের রাজেন্দ্রপুর, যশোরের শার্শা ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অন্তত চারজন নিহত। আজ 3রা মার্চ, একাত্তরের এই দিনে পল্টন ময়দানে ঘোষণা হয় স্বাধীনতার ইশতেহার, নির্ধারণ হয় স্বাধীন দেশের নাম বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় রুশ রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে ট্রাম্প প্রশাসনের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের পদত্যাগ। আপিল আদালতের রায়ে ব্যাপক হত্যাযজ্ঞের অভিযোগ থেকে খালাস মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক। শ্রীলঙ্কা মোরাতোয়ায় দুই দিনের প্রস্তুতি ম্যাচে 7 উইকেটে 391 রানের ইনিংস ঘোষণা বাংলাদেশের, তামিমের সেঞ্চুরি ও মোমিনুলের হাফ সেঞ্চুরি। শেখ কামাল ক্লাব কাপের ফাইনাল সন্ধ্যা 6:30, লড়বে দক্ষিণ কোরিয়ার পোচেন সিটিজেন ও মালদ্বীপের টিসিএস স্পোর্টস।